হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। ইনফরমেশান অ্যাবাউট ড্রাগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে চর্চা করব প্যারাসিটামল 650 ডিটি ট্যাবলেট নিয়ে। বন্ধুরা, কোন কন্ডিশনে প্যারাসিটামল ইউজ করতে হয়, এর ডোজের মাত্রা, সাইড ইফেক্ট, এই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, উইনোপার 650 ডিটি ব্র্যান্ডের যে প্যারাসিটামলটি বাজারে আসে সেটা ইন্টারল্যাবস কোম্পানির প্রোডাক্ট, যার একটি স্ট্রিপের মধ্যে 10টি ট্যাবলেট রয়েছে। এই 10টি ট্যাবলেটের দাম মাত্র 30 টাকা। এর মধ্যে কন্টেন দেওয়া রয়েছে প্যারাসিটামল 650 mg, এছাড়া বাজারে 500 mg ও 325 mg স্ট্রেংথ অ্যাভেলেবেল রয়েছে। বাজারে প্যারাসিটামল সবচেয়ে ফেমাস ব্র্যান্ড হলো ডোলো 650। এটা একটা ওটিসি প্রোডাক্ট, ডক্টরদের প্রেসক্রিপশন ছাড়াও এই ওষুধটি আপনি পেয়ে যাবেন বাজারে। বন্ধুরা, প্যারাসিটামল এক অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক্স গ্রুপের মেডিসিন। অ্যানালজেসিক, যা আমাদের শরীরে পেন রিলিফের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ও অ্যান্টিপাইরেটিক্স, যা আমাদের শরীরে জ্বরকে দূর করতে সাহায্য করে। আমাদের শরীরে নর্মাল তাপমাত্রা থেকে যখন বেশি তাপমাত্রা হয়ে যায়, জ্বর সৃষ্টি করে, তখন জ্বরকে কন্ট্রোল করার জন্য প্যারাসিটামল ট্যাবলেটটি দেওয়া হয়। যদি কোনো প্রকার ব্যথার সৃষ্টি হয়ে যায় শরীরে, যেমন কোমরে ব্যথা, মাথায় ব্যথা, মাংসপেশি ব্যথা, এই কন্ডিশনে প্যারাসিটামল ট্যাবলেটটি দেওয়া হয়। এই প্যারাসিটামল সবচেয়ে বেশি দরকার পড়ে যখন সিজন চেঞ্জ হয়, ফলে সর্দি কাশি ও শরীরে হালকা জ্বর আসে, তখন এই ট্যাবলেটটি দেওয়া হয়। যদি আপনার শরীরে করোনা ভাইরাসের কোনো সিমটম দেখা যায় তো, বা লক্ষ্য করা যায় তো, জ্বর সর্দি কাশি আসে, তো আপনি প্যারাসিটামল 650 mg বা 500 mg ট্যাবলেট ইউজ করতে পারেন। বন্ধুরা, এই ট্যাবলেটটি ইউজের মাত্রা হলো দিনে 2-3 বার খাবার খাওয়ার পর। খাবার খাওয়ার আগে খেলে আপনার বমি হয়ে যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে যে ডোজের মাত্রা হয় সেটা আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করেই দেবেন। এবার জানবো প্যারাসিটামল ইউজের ফলে কী কী সাইড ইফেক্ট হয়। যদি আপনি প্যারাসিটামল লং টাইম ধরে ব্যবহার করছেন বা ওভারডোজ নিয়ে থাকেন, তো আপনার শরীরের মধ্যে সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন পেটে আলসার সৃষ্টি হবে, উল্টি হবে, স্কিনে ছোটো ছোটো অ্যালার্জি টাইপ দেখা দিতে পারে। প্যারাসিটামলের ওভারডোজ দিলে আপনার লিভারের ইফেক্ট দেখা দিতে পারে। এছাড়াও যদি অন্য কোনো সাইড ইফেক্ট দেখা যায় তো আপনি আর ওই ওষুধটি খাবেন না, সঙ্গে সঙ্গে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, এটাই ছিল প্যারাসিটামল 650 mg নিয়ে তথ্য। আই হোপ ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের বেল আইকনটি টিপে ধরুন।